প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা মধ্য দিয়ে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিভ, খারকোভ, ওডেসা সহ বিভিন্ন শহরে একের পর এক হামলা চালায় রাশিয়া। হামলার বিকট শব্দ, আগুন আর ধোঁয়ায় আতঙ্কিত হয়েছেন অনেকেই, বাদ নেই বাংলাদেশিরাও। সোয়া 4 কোটি জনসংখ্যার দেশ ইউক্রেন, সেখানে বসবাস করে 1 থেকে 1.5 হাজারের মতো বাংলাদেশি। কেউ কেউ ব্যবসা করেন, আবার অনেকে গেছেন পড়তে। ইউক্রেনের এই উত্তপ্ত অবস্থায় বাংলাদেশিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ইউক্রেনে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী মাহবুব জানান, একটা কাজে আমি দেশে গিয়েছিলাম, গতকাল সোমবার বিকেলে কিয়ে ফিরেছি। বাংলাদেশে থাকার সময় মিডিয়ার নানা খবর দেখে বেশ দুশ্চিন্তায় ছিলাম। এখানে চোখে দেখায় সব মোটামুটি স্বাভাবিক মনে হয়, গণপরিবহন চলছে, তবে সবার মধ্যে এটা নিয়ে আলোচনা চলছে, দুশ্চিন্তা আছে। কিয়েভে পোল্যান্ডের দূতাবাসও বিদেশিদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান মাহবুব। পুলিশ দূতাবাসে বরাত দিয়ে তিনি জানান, পুলিশ অথরিটি আমাদের জানিয়েছে যদি সেরকম জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে ইউক্রেনে যারা বিদেশে আছেন তাদের জন্য হয়তো সহজে পোল্যান্ডে চলে যাওয়ার একটা ব্যবস্থা করা হবে, এমন সিদ্ধান্ত তারা নিচ্ছেন বলে আমাদের জানানো হয়েছে। এ বিষয়ে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, ইউক্রেনে বসবাসরত প্রায় 500 বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা চলে যেতে চাইলে তাদের কী ধরনের সহায়তা দেওয়া যাবে তা নিয়ে তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।